নমস্কার, আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নয়ন ডিসি রোড সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 713103, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট জিটি রোড বর্ধমান, ধারা শিলপুটা তেজগঞ্জ বাইপাস রোড বর্ধমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611। লোকাল লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্ধমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারভীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। সাক্ষরতা দিবস পালিত হল শনিবার। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল শনিবার। সৌর প্রকল্পের শুভ সূচনা হল শনিবার। বিশ্ব ফিজিওথেরাপি ডে পালিত হল শনিবার। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থদের পড়ার সামগ্রী প্রদান করা হল শনিবার। রাস্তা পরিষ্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। চোখ রাখবো এক ঝলকে। খালে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশকান থানার আশিন্দা গ্রামে। মৃত যুবকের নাম কালাচাঁদ ঘোষ। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম ইনকাজ খান। আহত অবস্থায় প্রথমে তাকে মেমারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের জালপাড়াতে। যদিও ঘটনায় কোনো হতাহত হয়নি। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। ধানের ঔষধ খেয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শিশির পন্ধান। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বাজারে। পারিবারিক অশান্তির কারণে সে আত্মঘাতী হয়। ঘটনার কথা জানতে পেরে প্রথমে তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। সাক্ষরতা দিবস পালিত হল শনিবার। বরসুল উৎসব মঞ্চে পালিত হয় কর্মসূচিটি। জেলা জলশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে পরিপূর্ণতা পায় কর্মসূচিটি। পূর্ব বর্ধমান জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলা সাক্ষরতা সমিতি ও সদর 2 নম্বর ব্লকের সহায়তায় বরসুল উৎসব মঞ্চে সাক্ষরতা দিবস পালিত হলো শনিবার। শোভাযাত্রা সহকারে সদর 2 নম্বর ব্লক থেকে বরসুল উৎসব মঞ্চ পর্যন্ত সদর পূর্ব চক্রের বরসুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, অনত্তাপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, শক্তিগড় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শক্তিগড় রামনারায়ণ শশীভূষণ বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রতিটি ঘুরি ঘুরে নব ঘুরি।
পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক নিশীথ কুমার মালিক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিডিও অদিতি বসু। আজকে 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। তো আজকে বর্ধমান জেলা সাক্ষরতা সমিতি আমাদের বর্ধমান দুই পঞ্চায়েত সমিতি বর্ধমান দুই ব্লক অফিসে এখানে আজকে এই সাক্ষরতা দিবস পালন হচ্ছে। এখানে উপস্থিত আমাদের বিডিও ম্যাডাম আজকে বসুন, জীবন বিডিও বিদ্যুৎ বরণ ঘোষ এবং আমার দপ্তরের আধিকারিকবৃন্দ সকলে উপস্থিত আছেন। এই আজকের দিনে 1966 সালে 8ই সেপ্টেম্বর থেকে সাক্ষরতা দিবস পালন করে আসছে। আজকে সে তার সেটাও আজকে আমাদের বর্ধমান ব্লকের আজকে তত্ত্বাবধানে এখানে আমাদের এলাকার সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই সাক্ষরতা দিবসটা পালন করছি। বসুল থেকে কৃষ্ণ শাহ মহিদুল আলমের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল শনিবার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের উদ্যোগে ও মঙ্গলকোট ব্লকের পঞ্চায়েত সমিতির সহায়তায় সাক্ষরতা দিবস পালিত হল। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই পদযাত্রায় সামিল হন। এছাড়াও এদিন পদযাত্রায় অংশগ্রহণ করেন মঙ্গলকোট ব্লক আধিকারিক মোস্তাক আহমেদ। তিনি জানান, মা শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হয়, সেই কারণে মায়ের শিক্ষার মধ্য দিয়ে সমাজকে শিক্ষিত করার উদ্যোগ নিতে হবে। যাদের জন্য এটা প্রোগ্রাম আর কি, আমাদের সকলের জন্য প্রোগ্রাম বিশ্ব সাক্ষরতা দিবস, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য যে তারা ভবিষ্যৎ, তারা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্যই তোমাদের জন্যই হচ্ছে। তোমরা সকলে পড়াশোনা করছো দেখে খুব ভালো লাগছে যে এখানে যেমন ছাত্র আছে ছাত্রী। মঙ্গলকোট থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। সৌর প্রকল্পের শুভ সূচনা হল শনিবার। ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক ও জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি। আনুমানিক 50 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পটি স্থাপিত হয়। সৌরশক্তির মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের শুভ সূচনা হল শনিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান জেলা পরিষদে। ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের বিদায়ী সভাপতি দেবু টুডু এবং জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। সোলার ইনভার্টার, এটা আমাদের এজিবি বক্স বলে, এটা ডিসি সাইড থেকে সোলার প্যানেল থেকে এখানে আসছে। এটা আইআইপি বক্স বলে, আইআইপি বক্স থ্রু নিচে জিআইপি প্যানেল আছে, সেই জিআইপি প্যানেলে চলে যাচ্ছে। সেখান থেকে এখানকার লোড বা এখানকার যে মিটার আছে সেখানে চলে যাচ্ছে। 50 লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত হয় সৌরশক্তির প্রজেক্টটি। সৌরশক্তি চালু হওয়ায় খরচ 80% কমবে বলে ধারণা বিদায়ী সভাপতির। সূর্য সম্পদ দিকে বিষয় সেটা আমরা নিজেরা করতে পেরেছি যে নিজেরাই সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করছি। এর ফলে বিগত দিনে যে সমস্যাগুলো ছিল, বিদ্যুৎ বিল এত আসতো, 1,70,000 টাকা আসতো যেটা আমাদের দিতে হতো, এইটা প্রায় 80% খরচটা কমে গেল। আমাদের 20% টাকা খরচ করতে হবে এই সৌরশক্তির জন্য। কেমন কি খরচ হয়েছে এটা? 30 লাখ টাকা আমরা দিয়েছি আর 2 লাখ টাকা রাজ্যমোট 50 লাখ টাকা খরচ। এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলাশাসক। পরিবেশের ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে বলে মনে করেছেন জেলাশাসক। পশ্চিমবঙ্গ সরকারের একটা পরিকল্পনা ছিল যে সৌর শক্তি দিয়ে অনেক কাজ করা যায়, আমাদের অনেক খরচ কমতে পারে। তো একটা বড় প্রকল্প ছিল আমাদের গভর্নমেন্টের, যদি জেলা পরিষদ মতো কেউ এগিয়ে আসে তারাও কিছু টাকা দেবে আর তারপরে তারা একটা সৌর শক্তি নিয়ে নেবে। বিজলি তো তারা নিয়ে নিচ্ছে কিন্তু যত পরিমাণের বিদ্যুৎ জেনারেট হচ্ছে আমাদের বিদ্যুৎ থেকে কমিয়ে দিচ্ছে। তো এটা আমাদের ক্ষেত্রেও খুব ও আর জেলা পরিষদ আমাদের উদ্যোগ নিয়ে একটা ভালো কন্ট্রিবিউশন করে এই প্রজেক্টটা করা হয়েছে। সো দ্যাট ইন দ্য লং টার্ম আমাদের বিদ্যুৎ বিলও কমবে, প্লাস ওভারঅল গভর্নমেন্টের যে কন্ট্রিবিউশন হয় জেনারেশনে সেটা আমরা করতে পারি, তার সঙ্গে সঙ্গে একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ইলেকট্রিসিটি জেনারেশন সেটা যেন করা যায়। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা।
চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা? চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যেই মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়, তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই মন ছুঁয়ে যায়। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার
08-3382। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডায়নের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 03423209819 অর 8436926677 অর 8538009405। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব ফিজিওথেরাপি ডে পালিত হলো শনিবার। এদিন অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানের গোলাপবাগ সংলগ্ন বিআইএমএলএস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। অসংখ্য রোগে ফিজিওথেরাপিতে উপকৃত বলে অভিমত পোষণ করেন। স্বাস্থ্য শিবির, সেমিনার এবং ট্রাফিক পুলিশদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে একটি শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোলাপবাগ সংলগ্ন বিআইএমএলএস ক্যাম্পাসে। বিশ্ব ফিজিওথেরাপি ডে উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ফিজিওথেরাপি ডে, এটা সারা বিশ্বে ফিজিওথেরাপি ডে হিসেবে পালন করা হয়। 1951 সালে ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি বলে একটি সোসাইটি তৈরি হয় ইউকেতে, সেই সময় থেকে আজকের দিনে এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি। 1996 সাল থেকে এই দিনটিকে ফিজিওথেরাপি দিন হিসেবে পালন করা হচ্ছে। আজকে বর্ধমানে আমরা বিআইএমএলএসে আইএপি বর্ধমান ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের সহযোগিতায় আমরা হেলথ ক্যাম্প, সেমিনার এবং ট্রাফিক পুলিশদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে শিবির আয়োজন করেছি। ফিজিওথেরাপিস্ট, যেটি ভারতের সবথেকে বড় ফিজিওথেরাপি সংগঠন, 30,000-এর অতিরিক্ত বেশি আমাদের এখন সদস্য সংখ্যা। এই 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসকে আমরা গ্রহণ করেছি যে সমস্ত সমাজের সর্বস্তরের মানুষের কাছে ফিজিওথেরাপি প্রফেশনটাকে ছড়িয়ে দেওয়া এবং হাতুড়ে ফিজিওথেরাপিস্টদের থেকে কী করে যারা শিক্ষিত বা সঠিক প্রশিক্ষিত থেরাপিস্টের কাছে যাবে সেই জিনিসগুলোকে আমরা জনসাধারণের কাছে সচেতন করব। এবং বিআইএমএলএস কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে। এই উদ্যোক্তাদের পক্ষ থেকে আগত রোগীদের পরিষেবা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে দিনটিকে যথাযথ মর্যাদা সহিত পালন করা হয়। রোগীরা অধীর আগ্রহে এদিন চিকিৎসা করান। যথাযথ পরিষেবা পাওয়ায় খুশি রোগীরা। মোটামুটি দিন দশেক আসছি, হাঁটুতে সমস্যা, হাঁটুতে চলতে খুব অসুবিধা। কিভাবে আপনাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, কতটা আপনাকে ট্রিটমেন্ট? আমার মোটামুটি যা করছে আমার অনেকটা সুস্থর দিকে আছে। কি মনে হচ্ছে এখানে এলে উপকৃত আছে? বর্ধমান থেকে পিঙ্কি প্যাট্রিয়া রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থদের পড়ার সামগ্রী প্রদান করা হলো শনিবার। শহর বর্ধমানের খাগড়াগড় এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন উদ্যোক্তারা।
দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খাগড়াগড় এলাকায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে আনুমানিক 250 জনের হাতে পড়ার সামগ্রী তুলে দেওয়া হয়। এর পাশাপাশি একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন। অঙ্কন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আজ আমরা এপিএল এর বর্ধমান সংস্থার পক্ষ থেকে আজ 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে একে কেন্দ্র করে এবং 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে সামনে রেখে আমরা আমাদের এপিএলএল বর্ধমান সেন্টারের ক্যাম্পাসে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের খাতা পেন বিতরণের মাধ্যম দিয়ে আজকের আমরা এই অনুষ্ঠান সাফল্য মণ্ডিত করতে চাই। এপিএলএল এই ধরনের যে মানবিক মুখ অধ্যয়নের কাজ, এটা এর আগেও হয়েছে। আজকে যেটা হচ্ছে যে বিশ্ব ছাত্র দিবস উপলক্ষে যে গরিব ছাত্রছাত্রী তাদের বই খাতা যাদের একদম গ্রান্ট হবে তাদের বিতরণ করা, কোনো একটা উপলক্ষে বিতরণ করা হচ্ছে, এটা সত্যিই খুব একটা বাধাই দেওয়ার মতো একটা কাজ এই এই একটা প্রতিষ্ঠান করছে এবং ভবিষ্যতে এরকম অনেক এটা সকলের পক্ষে মঙ্গল এই ধরনের যে কাজ করছে এবং আমরা সবাই অভিভূত। এখানে এই প্রতিষ্ঠানের অনেকদিন হয়ে গেল, যেখানে এখন 450-এর বেশি এখানে ছাত্রছাত্রী এবং এখানে বিশেষ ধরনের অধ্যয়ন হয় বলেই আপনার বেশি ছাত্রছাত্রী এবং ভবিষ্যতে এই ধরনের সমাজসেবামূলক কাজের মাধ্যমে এবং এরা অনেকে এগিয়ে যাবে। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্ক প্যাট্রিয়ার রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। শহর বর্ধমানের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এই কর্মকাণ্ড চলছে। রাস্তা কাজ শুরু হওয়ায় খুশি মানুষজন। রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পিডব্লিউডি এর উদ্যোগে চলছে এইরূপ কর্মকাণ্ড। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এইরূপ কর্মকাণ্ড চলে। পথচারী সহ যানবাহনের সুবিধার্থেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। নতুন পরিকল্পনার ফলে রাস্তাগুলি আনুমানিক 15-20 ফুট চওড়া হবে। 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে সমগ্র কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। রাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে উপকৃত হবেন মানুষজন। আপনারা সকলেই অবগত আছেন যে কিছুদিন আগে আমাদের এই ওভারব্রিজ এলাকাটা, যেখানে চারখাম্বা বলে যেটা পরিচিত, অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা একটা এবং গত 1 মাসে প্রায় 2 জন এখানে স্পট ডেথ হয়েছিল অ্যাক্সিডেন্টের জন্য, গাড়ির এসএলসির জন্য। এবং গাড়ির এসএলসিটা যখন বেশি অতিরিক্ত মাত্রায় হয় অ্যাক্সিডেন্টটা হয় রাস্তাটা সংকীর্ণ ছিল বলে, তাই আমরা বারংবার প্রশাসনের কাছে আবেদন করেছিলাম, এসপি সাহেবের কাছে আবেদন করেছিলাম, ডিএম সাহেবের কাছে আবেদন করেছিলাম এবং পরবর্তীকালে এসপি সাহেবরা নিজেরা এসে যখন দেখলেন যে রাস্তাটা সম্পূর্ণ সংকীর্ণ, তখন আমাদের কাছে বলেন যে রাস্তার ধারে যে দোকানগুলো আছে যেটা দীর্ঘদিন ধরে বসা ছিল সেগুলো যদি আমরা তুলে নিতে পারি তাহলে রাস্তার নিশ্চয়ই দুপক্ষের সহযোগিতা রাস্তার নির্মাণ হবে। তো তার থেকে আরও 2 পাশ নিয়ে 15-20 ফুট চওড়া হচ্ছে রাস্তাটা, এর ফলে রাস্তাটা যখন হয়ে যাবে দুটো বড় বাস আরামসে পাশাপাশি যা চলে গেলেও কোনো ক্ষতি হবে না। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। মাত্র
মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লরচমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয়। মেঘা সুইটস, ঘোড়দুরচটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়, এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায়, পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিক রাম্য পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-266-5417। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হ্যান্ডগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নম্বর 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018, 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018, 14 দিনের। এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের।
যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018। যোগাযোগ করুন দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9GT রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরলাম বিরতির পর। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর সেতু দুটির অবস্থা আশঙ্কাজনক। সেতু ঘিরে যাতে কোনোরূপ দুর্ঘটনা না ঘটে তার জন্য সদা সতর্ক প্রশাসন। বাঁকুড়া শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গন্ধেশ্বরী আর দ্বারকেশ্বর নদী সেতু দুটিরই অবস্থা খুব ভালো নয়। প্রতিদিন এই পথে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন যাতায়াত করে। একটা ব্যবস্থা করা দরকার যে যেদিন বাস আমরা এখানে হয়তো বাসে চেপে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকি, অন্য গাড়ি যেদিন পারাপার করে সেদিন দেখা যায় যে ব্রিজটা প্রচন্ড কেঁপে উঠছে। এটা একটা মানে পরিকল্পনা নেওয়া উচিত। বিভিন্ন বিপদ রাস্তার উপর দেখতে পাচ্ছি, ফাটল দেখতে পাচ্ছি না, এগুলো দেখেছি আমরা প্রায় দিন, এই ফাটলগুলো থাকে। এক একদিন এক একবার দেখেছি যে পিচ টিচ দিয়ে মেরামতি করা হয়, তার কিছুদিন বাদেই দেখেছি আবার এই জিনিসগুলো তৈরি হয়ে যায়, এই ফাটলগুলো হয়ে যায়। ফাটলগুলো একটা ভয়াবহ মানে বিপদের কারণ বটেই না। এই যে তারপরে এই দেখুন এই সাইডে, এটা সাইডে উঁচু করেছে ঠিক আছে, কিন্তু ওই সামনের দিক থেকে দেখা যাবে মানে সামনের দিকটা একটু ইয়ে আছে, দেখুন ওই দিক থেকে গাড়ি যে কোনো সময় এই ব্রিজের উপরে উঠে যেতে পারে। বর্তমানে বাঁকুড়া শহর সংলগ্ন সতীঘাট সেতুর নতুন করে নির্মাণ কাজ শুরু হওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ, ফলে গন্ধেশ্বরী পুরাতন সেতুর ওপর চাপ কয়েক গুণ বেড়ে গেছে। সেটা করছেই তো, মানে আমাদের ধরুন এইটার উপর দিকে 20 চাকা গাড়ি না পেরোলে 10-12 চাকা গাড়ি মানে সবসময় পেরোয়। এ বিষয়ে জেলা শাসক উমাশঙ্কর এস জানান, এ বিষয়ে জেলা প্রশাসন ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। জেলার সবকটি ব্লকের BDO SDOদের নিজের নিজের এলাকার সেতুগুলি সম্পর্কে খোঁজ খবর নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা রেগুলার বেসিসে PWD দপ্তর ওনারা মনিটরিং করে, এর মাঝে মধ্যে আমাদের কাছে কোনো দাবি কিছু আসলে আমরা রেগুলার মান্থলি মিটিং করে PWD সঙ্গে মিটিং করে ওনাদেরকে বলে, এবং এছাড়া আর কোনো কিছু থাকলে আমরা আরও একবার সতর্ক করে দিব। রিপোর্ট আনন্দবার্তা।
ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শহর বর্ধমানের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে কার্জনগেট চত্বরে রোড পয়েন্টিং এর কাজ চলছে দ্রুত গতিতে, পাশাপাশি আইন ভঙ্গকারীদের সতর্ক করা হচ্ছে। এছাড়া যে সমস্ত বাইক আরোহীরা নো এক্সিট জোনে প্রবেশ করছে তাদের জরিমানা করা হচ্ছে। প্রশাসনের ধারণা এর ফলে দুর্ঘটনা অনেকটাই কমবে। যাদের জরিমানা করা হচ্ছে তারা জানান প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন। জেলা প্রশাসনের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। কিসের জন্য নিবে 100 টাকা? আচ্ছা, মানে কি কি বললো, কি সিদ্ধান্ত দিল পুলিশ, কি বলেছে? আচ্ছা, মানে কি ভুলটা কি করেছিলেন? আর নতুন করে যে ক্রসিং গুলো করা হচ্ছে এগুলো কি আপনাদের নজরে পড়ছে? আচ্ছা, কি করবেন, মেনে চলবেন এগুলো? অবশ্যই মেনে চলতে হবে না। আচ্ছা, এইটা এইটা করাতে কি সুবিধা হয়েছে? এটা করাতে আমাদের পাবলিক সবারই সুবিধা। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটার সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দিবারাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। খেলাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের রথতলা বেলপুকুর ময়দানে। 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দিবারাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রথতলা বেলপুকুর ময়দানে। 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান সাংবাদিক একাদশ বনাম বাংলা টিভি সিরিয়ালের কলাকুশলীরা মুখরিত হয়। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন মাঠে। প্রতিযোগিতা হিসেবে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্যরা। আমাদের নেতারা আমাদের যেমন খোকন করে থাকে যে ফুটবলের মাধ্যমে সমাজের যুব সমাজকে আকৃষ্ট করা, এটা খুব ভালো পদক্ষেপ এবং ফুটবলটাকে প্রতিষ্ঠা করতে হবে। বাঙালি থেকে ফুটবল হারিয়ে যেতে বসেছিল, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মঞ্চে আমাদের স্যার, আমাদের দাদা, সকলের শ্রদ্ধেয় রবিরঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত আছেন, দীর্ঘক্ষণ ধরে আছেন, আমাদের যুব সভাপতি, আমাদের আমার ভাই খোকন দাসের ইয়েতে এবং বিনেশ দা এবং সমরেশ চৌধুরী, এরা দুজনেই আমার খুব কাছের লোক এবং বিদেশ দা তো আমার ফুটবল জীবনে প্রথম। আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এখানে তাদের আসার জন্য বলেছেন, তারা এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের আর একজন দিব্যেন্দু বিশ্বাস আমাদের এমএলএ, তিনি আসছেন, তিনি আমাদের পঞ্চায়েত গঠন করে তিনি রওনা দিয়েছেন, ইতিমধ্যে আমাদের এখানে এসে পৌঁছে যাবেন, তারা আমাদের এখানে আসবেন। এবং আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে এই খেলা দেখার জন্য আপনারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমরা 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করেছি যে আজকে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলার জায়গাটাকে তৈরি করেছেন, একটা সময় তো খেলা চলে গেছিল, মাঠে খেলাধুলো ছিল না, আপনারা দেখেছেন। কিন্তু আমরা বর্ধমান শহরের সঙ্গে সঙ্গে রথতলা কাঞ্চনগরে দীর্ঘদিন ধরে আমরা একদিকে ক্লাবগুলোকে নিয়ে, একদিকে আমাদের রাজনীতি দলের মাধ্যমে আমরা একটা খেলার পরিবেশ রথতলা কাঞ্চনগরে আমরা তৈরি করেছি। প্রীতি বাঙালি এখানে বসে আছে, তাই আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে খোকন দাসকে যে এত সুন্দর এত বড় মাপের একটা টুর্নামেন্টের আয়োজন করেছে। বড় রাত্রির দুটো তিনটে পর্যন্ত চলবে, শুনলাম বিধায়ক মশাই বললেন সারা রাত ধরে চলবে। আমাদের যদি আপনারা বলতেন, আমাদের স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি গৌতম বিশ্বাসকে বা অরূপ আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে যে 5টা সাড়ে 5টা 6টার সময় আসতে তাহলে ভালো হতো। আমরা
প্রতিযোগিতা ঘিরে মাঠে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান, ধারা শিল্পুটা তেজগঞ্জ বাইপাস রোড বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611। ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নয়ন ডিসি রোড সার্ভিস হাটা, জয়কন্ত সীমা মার্কেট বর্ধমান 7131003। হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু ISC, নবাবহাট সিটি রোড বর্ধমান। লোকাল লটারি এজেন্সি, শেয়ার বাজার বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবি হাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। সাক্ষরতা দিবস পালিত হল শনিবার। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল শনিবার। সৌর প্রকল্পের শুভ সূচনা হল শনিবার। বিশ্ব ফিজিওথেরাপি ডে পালিত হল শনিবার। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থদের পড়ার সামগ্রী প্রদান করা হল শনিবার। রাস্তা পরিষ্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে আছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকুরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেইলারিং ইত্যাদি। ঠিকানা: বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসিমের চলেন পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যে 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা: ফলিচার স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।